আবার অস্থির ডিমের বাজার। সরবরাহ সংকটের অজুহাতে সপ্তাহ ব্যবধানে ডজনে বেড়েছে 10 টাকা। বাড়তি দরেই বিক্রি হচ্ছে চিনি, সয়াবিন তেল ও আলু, তবে কমেছে সবজি সহ পেঁয়াজের দাম। মাছ ও মুরগির মাংস বিক্রি হচ্ছে আগের দরে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে ব্যবসায়ীদের নানা অজুহাত নতুন নয়। বেশ কয়েক সপ্তাহ ধরেই নিয়ন্ত্রণে থাকা ডিমের দাম বেড়েছে আবার। সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রতি ডজন বিক্রি হচ্ছে 130 টাকায়। দুদিন আগেও যা বিক্রি হতো 115 থেকে 120 টাকায়। ওনারা বলতেছে যে কিনা রেট বেশি পড়তেছে, তোমরা বেশি, আমরা বেশি ধরতেছি, এটাই। গত সপ্তাহে এসে 130 টাকা, আজকে দিলাম 120 টাকা। তারা তো খামারের রেট বাড়ায়, আরও তারা বাড়াই দেবে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে দাম। দু একটি বাদে সব ধরনের সবজি মিলছে 40 থেকে 60 টাকায়। মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায়, বিক্রি হচ্ছে প্রতি কেজি 90 টাকা দরে। তবে আলুর যোগান বাড়লেও ক্রেতার নাগালে আসেনি দাম। আলু এখনও 60 টাকা 55 টাকা এরকম। তারপরে সবজিও মোটামুটি হালকা পাতলা কমেছে। মুড়িকাটা যেটা এটা পুরো আমদামি, এই জন্য বাজারটা কমে গেছে আর কি। আর এলসি পেঁয়াজ তো কোনো ইন্ডিয়ান পেঁয়াজ কোনো পেঁয়াজই নেই বর্তমানে মার্কেটে। সবজি বাজার হলো একটু আগে থেকে একটু কমছে, কিন্তু ধরুন ফুলকপি হলো 30 টাকা করে পিস, আর পাতাকপি হলো 30 টাকা পিস। লিটারে 4 টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম। কেজিতে 5 টাকা বেড়ে প্যাকেট চিনি বিক্রি হচ্ছে 150 টাকা পর্যন্ত। আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে আটা ময়দা। দাম তো একই, আমগো মতন গরিব মানুষ হিমশিম খাইয়া দিতেছে গা। লুচি 140 টাকা বিক্রি করতেছে প্যাকেট, 148 টাকা গায়ে, 145 43 44 47 এরকম বিক্রি করতেছে। তিরছে 840, এর আগের সপ্তাহ ছিল 810। মাছের দামে স্বস্তি ফিরেছে কিছুটা। আগের দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগির মাংস। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। মুঠোফোনে গেম খেলাকে কেন্দ্র করে ঝগড়া, এরপর মারধর ও গলা টিপে হত্যা, যা ভিন্ন খাতে নিতে সাজানো হয় অপহরণ ও 10 লাখ টাকা মুক্তিপণ দাবির নাটক। হত্যার পর মা ছেলে মিলে বস্তায় ভরে ফেলে দেয় মরদেহ। চট্টগ্রামে কিশোর আবদুল্লাহ হত্যার ঘটনায় আরেক কিশোর হাসান ও তার মাকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। চট্টগ্রামের বন্দরটিলা আলিশা মাজার গলির একটি ভবনের ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিতে দেখা যায়, বুধবার সকাল 8:30 দিকে কালো জ্যাকেট পরা এক কিশোর আসে আবদুল্লার বাসায়। তার আধ ঘন্টা পর ওই কিশোরের সাথে বাসা থেকে বের হয় আবদুল্লাহ। এলাকায় আরও কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুজনই হেঁটে বক্স আলী মুন্সি রোড অতিক্রম করে হামিদ আলী ট্যান্ডলের গলির দিকে এগিয়ে যাচ্ছে, যে এলাকা থেকে বৃহস্পতিবার উদ্ধার হয় আবদুল্লার মরদেহ। এই ভিডিও ফুটেজের সূত্র ধরে কিশোর মোহাম্মদ হাসানকে শনাক্ত করে নগর গোয়েন্দা পুলিশ। পরে ঘটনার 6 ঘন্টার মধ্যে আনোয়ারা উপজেলার পানির ট্যাঙ্কি এলাকা থেকে আটক করা হয় তাকে। এরপরই বেরিয়ে আসে আবদুল্লাহ হত্যার রহস্য। পুলিশ জানায় তারা দুজনই বন্ধু। বুধবার বাসায় এনে তারা মুঠোফোনে গেম খেলে। খেলার এক পর্যায়ে বাগবিতণ্ডা হলে মারধর করে হাসান, এতে মারা যায় আবদুল্লাহ। তো খেলার একটি যেহেতু একটি মোবাইল, একটা মোবাইল দুজনেই খেলতে যাচ্ছিল আর কি, তো এইটা নিয়ে আস্তে 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 তাদের মধ্যে একটু মনোমালিন্য হয় এবং সেখানে একটু মারামারির মতো হয়ে যায়। তো একজন আরেকজনের ঘুষি মারতে থাকে, মাথায় আঘাত পায়, সে পড়ে যায় ওখানে। পড়ে গেলে ওই পানি পানি বলে চিৎকার করতে থাকে, তখন আসামি তাকে পানিও দেয়, কিন্তু আস্তে 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 সে নিস্তেজ হয়ে যায়, মারা যায়। পুলিশের দাবি, ঘটনাটি গোপন করতে আবদুল্লার বাবার মুঠোফোনে কল করে অপহরণের নাটক সাজায় হাসান, চাই 10 লাখ টাকার মুক্তিপণ। আর মধ্যরাতে মা হাফিজা বেগম সহ মিলে বস্তায় ভরে ফেলে দেওয়া হয় মরদেহ। পুলিশ গ্রেপ্তার করে তাকেও। তার মাকে ফোন করলে মা সন্ধ্যার দিকে আসে, এসে দেখে এই অবস্থা যে শিশু মারা গেছে। তখন তারা পরিকল্পনা করে যে এটা কাউকে জানানো যাবে না। রাত 2টার সময় তারা একটা বস্তার মধ্যে শিশুটিকে লাশটা ঢুকিয়ে ওই পাশে গলির মধ্যে ফেলে দেয়। নিহত আবদুল্লার বাবার দাবি, তার সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবেই করা হয়েছে, আমি তো সঠিক বিচার চাই। আমার একটা মাত্র ছেলে, আমার যাতে সর্বোচ্চ শাস্তি আমি দাবি করি। মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় কয়েকদিন আগে ফিরোজপুরের গ্রামের বাড়ি থেকে চট্টগ্রামে বাবা মায়ের কাছে বেড়াতে এসেছিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি তাণ্ডবে পশ্চিম তীরের জেনিন শহর ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। বাড়ি বাড়ি গিয়ে আগ্রাসন চালিয়ে
এ পর্যন্ত হত্যা করা হয়েছে বেশ কয়েকজনকে। বিমান হামলায় লন্ডভন্ড গাজার জাবালিয়ার একটি কবরস্থান। অঞ্চলটি থেকে অস্ত্রসহ 70 হামাস যোদ্ধা আত্মসমর্পণের ভিডিও প্রকাশ করেছে IDF। অন্যদিকে সুজাইয়া এলাকায় হামাসের টানেল ধ্বংসের দাবি সংস্থাটির। গাজার মতো ফিলিস্তিনের পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসী অভিযান। দখলদারদের হত্যাযোগ্য আর ধরপাকড় থেকে বাঁচতে জেনিন শহর ছাড়তে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। এর আগে ওই অঞ্চলটিতে উৎপাত করা দখলদারদের বিরুদ্ধে পশ্চিমা ভিসা নিষেধাজ্ঞা এলেও সেসবের তোয়াক্কা নেই নেতানিয়াহু সরকারের। ইসরায়েলি বাহিনীর টানা তিন দিনের আগ্রাসী অভিযানে জেনিন শহর অনেকটাই জনমানবশূন্য। শরণার্থী শিবিরে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে 11 ফিলিস্তিনিকে। শঙ্কার মৃত্যু ভয় নিয়েই শহরটিতে অবস্থান করছেন স্থানীয়রা। ইসরায়েলি সেনারা আমার স্বামীকে ধরে নিয়ে গেছে, আমাদের ঘরবাড়ি পুরো লন্ডভন্ড করে দিয়ে গেছে। সারা রাত ঘরের দরজা খোলা রেখেছি, অপেক্ষায় ছিলাম হয়তো আমার স্বামী ফিরে আসবে। আমার সন্তানরা মানসিকভাবে বিপর্যস্ত। হেব্রনের শের শহরেও রাতভর চলে অভিযান। হামলা অব্যাহত রয়েছে উত্তরাঞ্চলেও। সেখানে একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় মারা গেছেন দুই রোগী। হাসপাতালটি থেকে অস্ত্রসহ 70 হামাস যোদ্ধা আত্মসমর্পণ করেছে বলে দাবি IDF-এর। অন্যদিকে গাজার সুজাইয়া এলাকায় হামাসের টানেল ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। দখলদারদের হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কবরস্থানও। উপর্যুপুরি বিমান হামলায় জাবালিয়ার একটি কবরস্থান এখন রূপ নিয়েছে খানাখন্দে। যুদ্ধবিরতির পর খাদ্য সহায়তা আসা বন্ধ হয়ে যাওয়ায় দুর্বিষহ দিন পার করছে অবরুদ্ধ ভূখণ্ডের বাসিন্দারা। সংকট এতটাই প্রকট যে এক টুকরো রুটি ভিক্ষা চাইছেন মানুষ। পরিবারের সদস্যদের ক্ষুধা মেটাতে বাধ্য হয়ে গাধার মাংসের বন্দোবস্ত করছেন কেউ কেউ, যা কিনা যুদ্ধ বিধ্বস্ত গাজার একমাত্র পরিবহন। মিশর সীমান্তের কাছে রাফা শহরে সীমিত আকারে ত্রাণ সরবরাহ দেওয়া হলেও তা হাতে পাচ্ছে না অনেকেই। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল নিউজরুম আপডেট ছিল এতটুকু। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।